বৃহস্পতিবার ভোরে চীনের রাজধানী বেইজিংয়ের বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে অবতরণ করে একটি বিশাল উড়োজাহাজ তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন চীনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে দেয়া হয় গার্ড অফ অনার সেখান থেকে মোটর শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় গ্রেট হলের দিকে প্রিয় বন্ধুকে স্বাগত জানাতে আগে থেকেই দাঁড়িয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি অভ্যর্থনার পাশাপাশি সময়কার একটি সঙ্গীত পরিবেশন করেন শিশুদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো সব আনুষ্ঠানিকতা শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রেসিডেন্ট পুতিন ও শি জিনপিং রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী এবং নিরাপত্তা প্রধান সেরগেই সৈক দেখা যায় বৈঠকে দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রত্যয় ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট ও চীনা প্রেসিডেন্ট পারস্পরিক আস্থার মধ্য দিয়ে রাশিয়া চীন সবসময় দুর্দান্ত বন্ধুরাষ্ট্র দেশের বন্ধুত্ব আগামীতে আরও মজবুত হবে নিজ নিজ দেশের উন্নয়নের পাশাপাশি পুরো বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করব আমরা মস্কো বেজিং এর মধ্যে বাস্তবিক অর্থে সহযোগিতার দুর্দান্ত ইতিহাস রয়েছে দুই সালে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় এক চতুর্থাংশ বৃদ্ধি পেয়েছে বাণিজ্যের ক্ষেত্রে চীন আমাদের অন্যতম অংশীদার এরপরে বাণিজ্যিক সহ বেশ কিছু ইস্যুতে দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় পরে যৌথ সংবাদ সম্মেলনে তারা জানান সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া চীন ইউক্রেন রাশিয়ার সংকট বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের ঝুঁকি ছাড়াও বিভিন্ন ইস্যুতে আলাপ হয় তাদের বেজিং মস্কো বিশ্বের অন্য কোনো দেশের জন্য হুমকি নয় বলেও মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের আগমনকে পুরনো বন্ধুর সফর হিসেবে বর্ণনা করেছে চীনা গণমাধ্যম দুদিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার চীনের ঐতিহাসিক শহর হারবিনে দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা পুতিনের যোগ দেবেন বরফ উৎসবেও লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি